আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব আপনার কালার পার্ট মুরগিগুলোর এ টু জেড, মানে 1 থেকে 42তম দিন পর্যন্ত আপনি কি কি কাজ করবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনশাল্লাহ সকল বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, কেননা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার ভিডিও দেওয়া প্রায় মানে ভালো লাগে না আর কি, ঠিক আছে? তো আপনারা যদি চ্যানেলটিকে ভালো মতো দেখেন, শেয়ার করেন, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। যে কোনো সমস্যা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি একটু জানানোর চেষ্টা করব। তো আপনি মুরগির বাচ্চা নিয়ে আসার পর, কালার বার্ড বাচ্চা নিয়ে আসার পর, তো প্রথম 8 ঘন্টা আপনি লাইসোভিট খাওয়াবেন। লাইসোভিট একটা রোগ প্রতিরোধ ক্ষমতামূলক একটা ঔষধ। তো লাইসোভিট যদি দেন, 1000 মুরগির জন্য 3টা দিতে পারেন, এটা 8 ঘন্টা দিলে ওকে। তারপর 1 থেকে 3 দিন আপনারা লিখে নেন, লিখে নিলে আর কি ভালো হবে। তো একটা কাগজ কলম নেন, নিয়ে লেখেন। তো 1 থেকে 3 দিন আপনি ডক্সিভেট দেবেন, এই যে দেখতে পাচ্ছেন ডক্সিভেট। তো 1 থেকে 3 দিন পর্যন্ত ডক্সিভেট খাওয়াবেন। তো মুরগির যে ডক্সিভেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তো এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে আর কি। তো ডক্সিভেট আপনি 3 দিন খাওয়াবেন। তো 2 লিটার পানিতে 1 গ্রাম করে দিবেন, 2 লিটার পানিতে 1 গ্রাম করে ডক্সিভেট যদি দেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। 3 দিন ডক্সিভেটটা দিবেন আর কি। তারপর 4তম দিনে আপনি সাদা পানি দিবেন, অথবা আপনি এডিটা দিতে পারেন, এই যে এডিটা, এইটা আপনি ইউজ করতে পারেন। এই যে এডি আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন, ভিটামিন এ, ভিটামিন ডি 3 এবং ভিটামিন ই, এইটা দিতে পারেন, মানে ভ্যাকসিনের আগে দিয়ে। তারপর আপনি ভ্যাকসিনটা করবেন 5তম দিনে, অর্থাৎ রানীক্ষেত যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা করে নেবেন। তারপর 6তম দিনে আপনি সাদা পানি দেবেন। আবারও সাদা পানি দিলে মুরগির যে একটা ডোজ করলেন, ডোজ করার পর সাদা পানি দিলে মুরগিটা মানে বুঝতে পারে যে পরে আর একটা ডোজ করা হয়েছে, ঠিক আছে? তো আপনি 7 থেকে 9তম দিনে দিবেন এডিই, ঠিক আছে? এই যে দেখাইলাম এডি 3, এইটা আপনি দিবেন। তো এটা দিবেন হচ্ছে 3 লিটার পানিতে 1 ml, এটা যেহেতু লিকুইড তো আপনারা এই কাজটা করবেন, এটা করবেন 7 থেকে 9 দিন। 10তম দিনে আবার সাদা পানি দিবেন। তারপর 11তম দিনে আপনারা গাম্বোরো যে ভ্যাকসিনটা পাওয়া যায়, তো 11তম দিনে আপনারা গাম্বোরো ভ্যাকসিনটা করতে পারেন। তারপর 12 থেকে 14 দিন বয়সে ভিটা 3 ইউজ করবেন, যে ভিটা 3 পাওয়া যায় একটা অ্যাকমি কোম্পানির, আমার ভিডিওর মাধ্যমে দেয়া আছে, ভিটা 3 নিয়ে আলোচনা করা আছে। তো আপনারা এই ভিটা 3টা ইউজ করতে পারেন। তো 15 দিনে আপনারা আবার সাদা পানি দেবেন, 15 দিনে আবার সাদা পানি দিবেন, তাহলে আপনার মুরগিগুলো আবার সতেজ থাকবে, নির্মল থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো 16 থেকে 18তম দিনে কিন্তু মুরগির রক্ত আমাশয় হয়ে থাকে, ঠিক আছে? তো রক্ত আমাশয় যেহেতু হয়, তাহলে আপনারা একটা এসকলিস 20 এম্প্রোলিপি, এটা হচ্ছে এসকেপ কোম্পানির একটা প্রোডাক্ট, সাথে আপনারা এই যে রেনাকে দিতে পারেন, এই যে রেনাকে, আর ঠোঁট স্যাক যদি দেন, স্যাকা যদি দেন, ছাকা, তো রেনাকে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? তো রেনাকে যদি ইউজ করেন তাহলে মুরগির ঠোঁটটা ছাকা দিতে সুবিধা হয়। তো এটা আপনারা 16 থেকে 18তম দিন পর্যন্ত এটা রক্ত আমাশয় হয়ে থাকে, তো ওই সময় যদি এটা দেন তাহলে রক্ত আমাশয় ইনশাল্লাহ হবে না। তো 19 থেকে 20তম দিনে আপনারা সাদা পানি আবারও দিবেন, এবং 21তম দিনে কী করবেন, রানীক্ষেতের আবার একটা ভ্যাকসিন করবেন, ঠিক আছে? আর এর মধ্যে যদি আপনারা চান যে আমি গাম্বুরো একটা করব, করে প্রথমে রানীক্ষেত করব, পরে গাম্বুরো করব, আবার একটা গাম্বুরো করব, পরে একটা রানীক্ষেত করব, করতে পারেন, সমস্যা নাই। তো আপনারা 21তম দিনে আবার একটা রানীক্ষেত ভ্যাকসিন করবেন। তো 22 থেকে যে 24তম দিন, তো ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম আমার দেখতে পাচ্ছেন রেনাকেলপি, তো এইটা ইউজ করতে পারেন, ঠিক আছে? রেনাকেলপি তো 20 মিলি 100 পোলট্রির জন্য বা ব্রয়লার জন্য, ঠিক আছে? 20 মিলিগ্রাম 100 পোলট্রির জন্য আপনারা রেনাকেলপি ইউজ করবেন। তো আপনার যদি 1000 মুরগি হয় তাহলে আপনারা কি করবেন, তাহলে 100 মিলি 1000 পোলট্রির জন্য আপনারা ইউজ করবেন 3 থেকে 5 দিন, অর্থাৎ হচ্ছে
আপনারা এটা তিন দিন ইউজ করবেন, 22 থেকে 24তম, 22 থেকে 24, তো 3 দিন ক্যালসিয়াম ইউজ করবেন, ঠিক আছে? তো তারপর 25তম দিনে সাদা পানি দেবেন আবারও, দেওয়ার পর 26 থেকে 28তম দিনে এই জিঙ্ক আছে, জিসভেট, এটা একটা একমি কোম্পানির প্রোডাক্ট, তো এটা ইউজ করবেন। তো আপনারা এটা ইউজ করবেন হচ্ছে এক মানে 3 ml 3 ml 1 লিটার পানিতে, অথবা 4 ml 1 লিটার পানিতে। জিঙ্ক যত দিবেন তত ভালো আর কি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তার মুরগির হচ্ছে পলকগুলো সুন্দরভাবে গজাবে, এছাড়া বিভিন্ন প্রকার জিঙ্কের ঘাটতি থাকে, মুরগিগুলো সঠিকভাবে মানে পাখা ছেড়ে দেয়, তারপর হচ্ছে কলেরা হয় বা পায়খানার সমস্যা হয়, তখন জিসভেট বা জিঙ্ক যদি দেন আপনি, তাহলে কিন্তু মুরগির এই সমস্যাগুলো আর থাকবে না ইনশাল্লাহ। তো জিঙ্ক নিয়ে কথা বললাম, তো জিঙ্ক আপনারা দিবেন 26 থেকে 28তম দিন। তো 29 থেকে 31তম দিনে লিভার টনিক, তো লিভার টনিক হেপাটোভিট বা লিভার টনিক নামে পাওয়া যায় প্রোডাক্ট, তো লিভার টনিকটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো 32 থেকে 35 দিনে সাদা পানিটা ইউজ করবেন, 32 থেকে 35 দিন পর্যন্ত সাদা পানি আবার ইউজ করবেন, ঠিক আছে? তো সাদা পানি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন প্রকার মানে যে ঔষধগুলো দিচ্ছেন, ঔষধের যে গুণগত মানটা এটা বজায় থাকবে, আর অত ঔষধ লাগে না ভাই মুরগি। আমি যে কয়টা ওষুধ দিলাম এর মধ্যে যদি আপনার মুরগির একটু বেশি প্রবলেম হয় তাহলে আপনারা সিপ্রো দিতে পারেন, সিপ্রো সাথে অ্যামোক্সাসিলিন যদি অ্যাড করে দেন ইনশাআল্লাহ, যে কোনো রোগ মানে যদি মুরগি কাটতে শুরু করে তাহলে ইনশাআল্লাহ মুরগি কাটবে না। আর মেনটেন করবেন কি মুরগির খামারে যাতে গ্যাস না হয়, যদি গ্যাস হয় তাহলে মুরগি বাঁচানো প্রায় অসম্ভব ভাই, ঠিক আছে? তো মুরগিকে যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনারা কি করবেন মানে গ্যাস মুক্ত ঘরটা রাখবেন, যাতে গ্যাস না হয়। ঘরের মধ্যে যদি গ্যাস হয় তাহলে মুরগি কিন্তু মানে বাঁচা প্রায় দুষ্কর হয়ে যায়, গ্যাসের কারণে মুরগি নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মুখের মধ্যে লালা আসে, লালা আসার পরে মুরগির মধ্যে আপনার রানীক্ষেত হয়, ঠিক আছে? রানীক্ষেত হলে তো প্রবলেম, তো বোঝেন এত রানীক্ষেত কি। তো এখন করবেন 35 থেকে 42তম দিন পর্যন্ত আপনারা মানে যতদিন রাখবেন আর কি, তো গ্রোথ প্রমোটারটা ইউজ করতে পারেন, গ্রোথ প্রমোটার বা জিপি বার্ড পাওয়া যায়, জিপি বার্ড এটা এসিআই কোম্পানির একটা প্রোডাক্ট, তো জিপি বার্ড ইউজ করলে আপনার মুরগিগুলো গ্রোথ হবে মানে লম্বা হবে, তারপর ওয়েটটা বাড়বে মোটামুটি। তো এগুলো যদি আপনারা ইউজ করেন, আমার হাতের নাগালে যে কয়টা ওষুধ ছিল এই কয়টা আপনাদের দেখালাম আর কি, ওষুধ তো রাখলে অনেক প্রচুর ওষুধ হয়ে যায়, তো ওষুধ আমি এই কয়টা ইউজ করি ভাই। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা তো জানেনই যে আমি কম ওষুধের মাধ্যমে কম খরচে মুরগি লালন পালন করে থাকি ইনশাল্লাহ। এগুলো যদি আপনারা মেনটেন করে চলেন তাহলে আপনার মুরগির কোনো প্রকার সমস্যা হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনারা অবশ্যই মানে যে লাইসোভিট এটা মাঝে মাঝে ইউজ করতে পারেন, মুরগির যদি পায়খানার সমস্যা হয় এ সম্পর্কে আমার ভিডিও আছে সেগুলো দেখতে পারেন, তারপর পায়খানার সমস্যা হলে আপনারা যে আমরা মানুষেরা যেমন ই খাই আপনার স্যালাইন খাই, সো স্যালাইনটা আপনারা ইউজ করতে পারেন। তো 35 থেকে 42তম দিন মানে 35-এর পরবর্তীতে যতদিন আপনি পালবেন, তো অবশ্যই মানে একটা বিষয় বলে রাখি, তো মুরগি বিক্রির 3 থেকে 5 দিন পর্যন্ত আপনি গ্রোথ প্রমোটার যখন ইউজ করবেন তাহলে মুরগির গ্রোথটা ভালো আসবে, মানে অধিক সময় ধরে যদি গ্রোথ প্রমোটার ইউজ করেন তাহলে কিন্তু মুরগির মানে এক প্রকার ওয়েটটা কমে যায়, ঠিক আছে? মানে বেশি প্রমোটার লম্বা হবে কিন্তু গ্রোথ হবে লম্বা হবে, দেখবেন যে ওয়েট আসবে না, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।